Hello guys, welcome to my super awesome channel Daily Food Blog with simple recipes. নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি একটা সিম্পল রেসিপি নিয়ে, ভাটুরা আর ডোনাট। আমার পদ্ধতিতে একদম সিম্পলভাবে বানিয়ে দেখাবো আপনাদের। এটা তার জন্য লাগছে 4 কাপ ময়দা, তার মধ্যে আমি নুন অ্যাড করে দেবো। নুনটা অ্যাড করে ভালো করে মিক্স করে নেবো। এতে দেবো দই, দইয়ের কম্বিনেশন 50% দই 50% ওয়াটার হিসাবেও আপনি দিতে পারেন। পুরোটাই যদি দই দিয়ে মাখেন তাহলে ভাটুরাটা খুব টেস্টি আর খুবই সফট হয়। তো আমি দই দিয়ে দিচ্ছি, আমি 4 হাতা মতন দই দিলাম এখানে, দই দিয়ে মাখবো। কিন্তু এবার দই দেওয়ার পরে আমি এতে দিয়ে দেবো বেকিং সোডা আর বেকিং পাউডার। বেকিং পাউডার 2 টিস্পুন আর বেকিং সোডা 1 টিস্পুন। সোডাটা মেলাবার পরেই সঙ্গে সঙ্গে বাবল আসতে শুরু করবে, যেরকম ইনো দিলে হয়। দেখুন কি সুন্দর বাবল এসে গেছে, তার মানে আমার মিক্সটা হয়ে গেছে। এই সময় আমি ময়দাটাকে ভালো করে দইয়ের সঙ্গে মিক্স করে মেখে নেব। এর মধ্যে মধ্যে যদি আপনার মাখার পরে মনে হয় যে না আরেকটু লাগবে, তাহলে আপনি আরেকটু দই কিংবা এই সময় আরেকটু জলও অ্যাড করে মাখতে পারেন। সরি, বলতে আমি ভুলে গেছি, দইটা টক দই হবে। ময়দাটা মাখা আমার হয়ে এসছে, এবার আমি এটাকে মেখে আধ ঘন্টা মতন ঢেকে রাখবো, তাহলে ময়দার মাখাটা দ্বিগুণ হয়ে যাবে। তো এটা আমি এখন ঢেকে রাখছি। অন্য পাত্রে দিয়ে দিচ্ছি ভাজার মতন তেল, তেলটা বসিয়ে একটু গরম হতে দেব। এদিকে তেলটা আমার গরম হচ্ছে, ততক্ষণে আমি আটাটা কেটে নিচ্ছি ছোটো ছোটো সাইজে। আমি ছুরি দিয়ে কাটছি, ছুরি দিয়ে কাটতে সুবিধা, ভাগ করতে সুবিধা হয়। আমি এটা এবার কেটে নিয়েছি। এবার একটা প্যাড়া আমি নিয়ে নেব, ওটাকে সুন্দর করে বেলে নেব। এটা আপনি ময়দা দিয়েও বেলতে পারেন। ভাটুরা সাধারণত লুচির থেকে একটু মোটাই হয়, তো আমি লুচির মতন পাতলা করব না, একটু মোটাই করব। তাই বলে খুব মোটা না, ছোট্ট একটু ময়দার টুকরো আমি তেলে দিয়ে দেখলাম কতটা গরম হয়েছে কিনা। তার মধ্যে আমি একটা ভাটুরা ছেড়ে দিলাম, কারণ তেলটি গরম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে পাল্টাবার কোনো প্রয়োজন নেই, কারণ এখন খুবই নরম আছে, সফট আছে। তো একটু কড়া হয়ে গেলে, হালকা ব্রাউন হলে আমি এটাকে পাল্টে নেব। ওদিকটা হালকা ব্রাউন হয়ে গেছে, আমি পাল্টে নিচ্ছি। এবার দুই দিকেই ব্রাউন করে আমি ভাজবো। ভাজাটা আমার হয়ে গেছে, এরপরে আমি বাকিগুলি সবগুলো ভাটুরা ভেজে নেব। তো আরেকটা কথা বলি, কেউ যদি পছন্দ করেন না যে এত কালার, মানে এত ডার্ক ফ্রাই যদি পছন্দ না করেন, তাহলে হালকা করেও ভাজতে পারেন। এটা যেমন আমি ভাজলাম, লাইট সাদা সাদা আছে, এতে হলেও কাঁচা থাকবে না। এরকম চাইলে এরকম হালকা করেও আপনি ভাজতে পারেন। এরকম করে আমি বাকিগুলি সব ভাটুরাগুলো ভেজে নিলাম। সব ভাজা হলেই তৈরি গরমা গরম ভাটুরা। এটা আপনি চানার তরকারির সঙ্গে দিয়ে দিতে পারেন, সঙ্গে দিতে পারেন একটু আচার আর 2 পেঁয়াজের টুকরো। এবার আমি বানাবো ডোনাট। ডোনাট বানাবার জন্য একই ময়দা মাখাটাই আমি নিচ্ছি। এবারের যে আমি লেচিটা নেব, সেই লেচিটা একটু মোটা করে নেব, কারণ ডোনাট সাধারণত একটু মোটা হয়। আমি এবার লেচিটাকে একটু হালকা বেলে নেব, খুব বেশি পাতলা করবেন না। লেচিটা আমার বেলা হয়ে গেছে। এবার আমি একটা বাটির সাহায্যে লিচিটাকে গোল করে কেটে নেব, একটু দাবিয়ে দিলেই গোল করে কেটে চলে আসবে। দেখুন আমি করে নিলাম, সাইডেরটা কি সুন্দর গোল হয়ে গেছে। এবার আমি মাঝখানের রিংটার জন্য একটা গ্লাসের সাহায্যে মাঝখানের রিংটাও কেটে নিলাম। তো আমার ডোনাটের আকারটা তৈরি, এবার আমাকে সিম্পলি ফ্রাই করতে হবে। তো আমি একই তেলেই আমি ডোনাটটাকে ভাজবো। যখন ডোনাটটি ভাজবেন, তেল যেন খুব গরম না হয়, নাহলে পুরোপুরি লাল হয়ে যাবে। আর ধীরে ধীরে ভাজতে হবে, কিন্তু ডোনাটটা আমি মোটা বেলেছি, ভিতরটাও যেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দুদিকটায় আমি ভেজে নিলাম, ভাজা আমার হয়ে গেছে, ডোনাট এবার তৈরি। দেখুন আমি ছুরি দিয়ে কাটছি, খুবই সফট, আমি একটা হাতেই কাটছি, একদম সফট। এটাকে আপনি নিজের ইচ্ছা মতন ডেকোরেশন করতে পারেন, চকলেট সস দিয়ে উপরটা ডিপ করে উপরে কালারফুল স্প্রিংকলার দিতে পারেন। আমি আমার মতন করে একদম সিম্পলভাবে বানালাম, আপনিও বানান আর আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। স্মাশ দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড ডোন্ট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন টু স্টে আপডেটেড। আই উইল সি ইউ নেক্সট টাইম, টিল দেন বাই।